অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এক নম্বর বলেছে, যদি এগুলো পরীক্ষায় খুব কম আসে, dy/dx = dy/du (dy/du/dx) এই নিয়মের সাহায্যে, চেন রুল বলা হয় ঠিক, এই নিয়মের সাহায্যে dy/dx মানটা বের করতে বলেছে। তো আমি এক একটা অঙ্কগুলো করে যাচ্ছি। তাহলে এক নম্বর যদি আমি বলি y = দেওয়া আছে cosec³x, আবার এখানে u = ধরতে বলেছে cosec কে, বলে দিয়েছে যদি এটা নিয়ম তো নাও বলতে পারে, তো cosec x = u ধরে নিব। তাহলে y = কী দাঁড়াচ্ছে, cosec x এর মানে তাহলে এটা হয়ে যাবে u³, ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই। এই লেখাটা প্রত্যেকবার লেখা বাধ্যতামূলক, যদি আমি লিখছি পরবর্তীতে নিজেরা লিখবে। তাহলে y ডেরিভেটিভ আমরা জানি dy/du = এটা পাওয়ার আছে x^n সূত্র, n×x এর মানে ইউ এর পরে এক কমে যাবে, 3-1 মানে 2, তাই তো? আবার এখানে মানটা বসিয়ে দেবো, আর এখানে আমরা যদি এটাকে এখানে যদি মান বসিয়ে দিই 3×cosec ইউ এর মান জানি cosec x, তাহলে দাঁড়াবে cosec²x, আবার u = হয়ে যাবে কত, cosec x, তাহলে এটাকে আমরা x এর সাপেক্ষে যদি সমানের পর x আছে তাহলে এটাকে x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে du/dx cosec x এর ডেরিভেটিভ সূত্র কী জানি আমরা, cosec x = জানি আমরা -cosec x × cot x, তাই তো? অতএব তাহলে dy/dx = কত আসছে, dy/dx = ওই সূত্রটা, আবার এই সূত্রটা লিখব dy/du (du/dx) = মান বসাবো, dy/du এর মানটা আমরা বের করে রেখেছি 3 cosec² x, dy/dx মান কত, -cosec² x (cosec x) × cot x, তাহলে আমরা যদি গুণ করি মাইনাস চলে আসবে 3, দুটো রেক্টমগুলো 3×cosec³x হয়ে যাবে (cot x), ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। পর অঙ্কটা আছে y = m(m²a)x²+bx+c, এটাকে ইউ ধরতে বলেছে, তাহলে y = কত হয়ে যাবে, m²u, এটাকে কার সাপেক্ষে, এটাকে ইউ এর সাপেক্ষে, m এর সাপেক্ষে, m টা তো ধ্রুবক, ইউ এর সাপেক্ষে, তখন a^x এর সূত্র অনুযায়ী সূত্র হবে, আর এটাকে আবার ইউ ধরতে বলেছে ax² + bx + c, এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আবার আগে, ঠিক আছে? আগে 2, 3, 4 নিজেরাই করবে। 2 নম্বর অঙ্ক, যদি ইউ আর ভি যদি x এর অবকলন যোগ, মানে ইউ আর ভি কে x এর সাপেক্ষে অবকলন করা যাবে, তাহলে দেখাতে বলেছে ডেরিভেটিভ অফ ট্যান ইনভার্স u/v এর মানটা হবে (v×du/dx) - (u×dv/dx), বা নিচে হয়ে যাবে u² + v² এটা প্রমাণ করতে বলেছে। তাহলে কিভাবে করা যাক, d/dx (tan inverse u/v) ট্যান ইনভার্স এক্স এর সূত্র, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1/1 + x², এক্স বলতে এটা u/v তার x² 1/1 + x² (x) বলতে এখানে কাকে পড়েছি, এক্স বলতে এখানে পড়েছি ট্যান ইনভার্স এক্স, এক্স বলতে এটা, তাহলে তার আর একবার ডেরিভেটিভ u/v, বুঝতে পারলে? আমি একটু এদিক করে লিখছি = 1/1 + এটা হয়ে গেল u² / v² এটা আবার ভাগের সূত্র, তাই না?
ভাগের সূত্র কি নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে দিয়ে ডেরিভেটিভ অফ উপরেরটা মানে ডি বাই ডিএক্স অফ ইউ মাইনাস উপরেরটা রেখে দিলাম, ইউ রেখে দিলাম, ডেরিভেটিভ অফ নিচেরটা মানে ভি। তাহলে লসাগু কি ভি স্কোয়ার, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ভি ইন্টু, এটাকে লিখতে পারি ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু, এটা হয়ে যাবে ডি ভি বাই ডিএক্স। এ ভি স্কোয়ারের সাথে ভি স্কোয়ার কেটে যাবে, যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ, খুব জটিল না, সোজ সোজ অঙ্ক। নেক্সট 3 নম্বর, ডেরিভেটিভ অফ ডি বাই ট্যান ইনভার্স এক্স, বলছি আমরা জানি 1/1 + x² বলছে এই সূত্রের সাহায্যে ডেরিভেটিভ অফ কট ইনভার্সের সূত্রটা প্রমাণ করতে হবে। কট ইনভার্স এক্স ইকুয়াল টু কী হয়, মাইনাস একই হয় শুধু সামনে মাইনাস হয়, সেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে কীভাবে করবো, এই সূত্রটা কাজে লাগাতে হবে, এর মানটা বের করব। প্রথম পার্টের ভিত্তি অপেক্ষক বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা জানি সাইন ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু হয়, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কট ইনভার্সের মানটা বের করছি, তাহলে ইকুয়াল টু ডেরিভেটিভ অফ কট ইনভার্সের মানটা দাঁড়াবে পাই বাই টু, আর এটা প্লাস ওপারে গেলে হয়ে যাবে মাইনাস ট্যান ইনভার্স এক্স, বুঝতে পারলে, এটা প্লাস ওপারে গেলে কী হবে মাইনাস। এবার এটাকে আমরা আলাদা আলাদা করে নেব, তাহলে ডি বাই ডিএক্স অফ পাই বাই টু মাইনাস ডি বাই ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, আগে বলেছে মাইনাস থাকলে আলাদা আলাদা করে যাবে, পাই বাই টুটা হচ্ছে ধ্রুবক, তার ডেরিভেটিভ জিরো, মাইনাস ডেরিভেটিভ অফ ট্যান ইনভার্স এক্স সূত্র বলেই দেওয়া হয়েছে 1/1 + x² তাহলে ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 1/1 + x², এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা প্রমাণ করতে বলেছিল, বুঝতে পারলে। নেক্সট 4-এর 1 নম্বর, এক নম্বর বলছে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো, দেওয়া আছে 2 tan inverse y/x। এক্ষেত্রে আমি বলে রেখি প্রথম অতি সংক্ষিপ্ত প্রায় প্রথম দিকে 8-9 প্রায় 13 নম্বর অবধি কোনো প্রত্যেকটা অঙ্ক আমরা ওয়াই ধরে নিব, বা আরও কিছু ধরতে পারি, আমি সুবিধার্থে ওয়াই ধরবো, ধরি ওয়াই ইকুয়াল টু 2 tan inverse x/a, এটাকে বলেছি এক্সের সাপেক্ষে অবকলন করতে, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই ডি হচ্ছে dy/dx, তাই না। আমি এখানে সংক্ষেপে এগাবো প্রত্যেকটা অঙ্কতে, টুটা ধ্রুবক থেকে যাবে, বুঝতে পারলে, 2 ধ্রুবক থেকে গেলো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ, ট্যান ইনভার্স 2 ধ্রুবক গুণা কাছে থেকে গেলো, এটা ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয় 1/1 + x² ইন্টু এক্স, কাকে বলেছে ট্যান ইনভার্স এক্স, এক্স বলেছে এক্স বাই এ কে তার ডেরিভেটিভ, 2 × 1/1 + এটা হয়ে গেলো x² / a² ইন্টু এক্স বাই এর ডেরিভেটিভ, এ নিচে এ আছে ধ্রুবক, তাহলে এটা এটা বাইরে বেরিয়ে গেল, তাই না। তো পড়ে থাকবে কে ডেরিভেটিভ অফ এক্স, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ আমরা কত জানি 1, তাহলে ইকুয়াল টু 2 × 1/ লসাগু যদি করি পাবো a² + x² ইন্টু 1/a ইন্টু এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, একটা করে এ কেটে যাবে, যেটা এ আছে উপরে গিয়ে গুণ হয়ে যাবে 2a, এই যে 2 এর সাথে গুণ করলে 2a/a² + x², বুঝতে পারলে। 2 নম্বর 3 নম্বর নিজেরে করি, 2 নম্বর কী আছে, ওয়াই ইকুয়াল টু ধরে নিব লগ অফ কট এক্স, তো প্রথমে কার সূত্র ফেলবে এটাকে লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, 1/cot x, এবার এক্স যাকে বলেছি কট এক্স তারা একবার ডেরিভেটিভ পাশে গুণ আকারে করবো, 3-এরটাও নিজেরাই করবে, তাই না। 5-এরগুলো বলেছে আবার ধরে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু
टू सेक इनवर्स टू एक्स माइनस थ्री साइन इनवर्स एक्स प्लस कॉस इनवर्स एक्स स्क्वायर বুঝতে তা নামে ওয়াই কোল এটা দেওয়া আছে এর অবকলন আমি এটা ওয়াই ধরে নিলাম ওয়াই কোল টু সেক ইনভার্স টু এক্স মাইনাস থ্রি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স স্কোয়ার কার সাপেক্ষে যেহেতু সমান পরে চলো সে এক্স তাহলে এক্সের সাপেক্ষে তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই এর ডেরিভ হচ্ছে কি ডি ওয়াই বাই ডি এক্স দুইটা ধ্রুবক থেকে গেল গুণাকারে আছে যেহেতু নেক্সট সূত্রকার সেক ইনভার্স এক্স তাই না সেকেন্ড বার সেক্সের সূত্র কি ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স কাকে পড়েছি টু এক্সকে তার আর একবার ডেরিভেটিভ আশা করি বুঝতে পেরেছ টু ধ্রুবক থেকে গেল সেকেন্ড বার্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স এক্স বলতে গেলে টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স যাকে বললাম তার আর একবার ডেরিভেটিভ মাইনাস থ্রি থাকলো সাইন ইনভার্সের সূত্র রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস কী দাঁড়াবে কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স বলতে এখানে এক্স স্কোয়ার তার স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ বুঝতে পারলে ইকুয়াল টু তাহলে এই টু এর সাথে টু আউট ওয়ান বাই এক্স ইন্টু এটা হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এক্সের ডেরিভেটিভ টু টু এক্সের ডেরিভেটিভ টু কেন কারণ টুটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল আর এক্সের সাথে এক্সের ডেরিভেটিভ কত হবে ওয়ান মাইনাস থ্রি বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলো প্লাস মাইনাসে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর কিন্তু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় টু এক্স এক্স টু দি পাওয়ার এনের সূত্র অনুযায়ী আগে আমি বললাম এই আগে ভিডিও আলোচনা করেছিলাম এই টুটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার টু এক্স এর পরে দুই থেকে আমি দিলাম ওয়ান মানে টু এক্স এবার ক্যালকুলেশন করে পরে লাইনে যা আসে সেটা হচ্ছে উত্তর বুঝতে পারলে দুই নম্বরটা নিজেরাই করবে তিন নম্বরটা নিয়ে আলোচনা করছি পাঁচের তিন ধরি ওয়াই ইকুয়াল টু বলেছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এই অঙ্কগুলোর সূত্র ত্রিকোণমিতির সূত্র জানা খুব প্রয়োজন তাহলে এই অঙ্কটা যদি আমি করে দেয় এই অঙ্কটা অনেক বড় আসবে কিন্তু আমি যদি সূত্র জানি সেই সূত্র অনুযায়ী ছোট ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স থাকলো ত্রিকোণমিতি বৃত্ত ইনভার্সের সূত্র অনুযায়ী কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে হয় সাইন ইনভার্স এক্স সূত্র সাইন ইনভার্স এক্স সমান ওখানে ওই চ্যাপ্টার অনুযায়ী হয় সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স আবার ওই সূত্র অনুযায়ী সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হয় পাই বাই টু তাহলে ওয়াইয়ের মান দাঁড়াচ্ছে কত পাই বাই টু এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স আর পাই বাই টু ধ্রুবক তার ডেরিভেটিভ হচ্ছে জিরো বুঝতে পারলে তাহলে যে অঙ্কটা কত ছোট হয়ে গেল তাই ত্রিকোণমিতির সূত্রগুলো ক্লাস ইলেভেনে যা ছিল সেগুলো খুবই দরকার এখানে বৃত্ত অপেক্ষক চ্যাপ্টারের সূত্রটি খুব প্রয়োজন আমি কোনো একটা ক্লাসে সেগুলো দেখিয়ে দেবো তাহলে ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্রথমটা যা ছিল তাই রাখলাম এটা আমরা জানি সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স পাই বাই টু তাহলে ধ্রুবক ডেরিভেটিভ জিরো বুঝতে পারলে নেক্সট ছয় দাগেরগুলো নিজেরাই করবে সাতের গুলো আমি দেখাচ্ছি এটা ধরি ওয়াই ইকুয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস থ্রি তার হোল টু দি পাওয়ার ফোর তাই তো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি তার হোল টু দি পাওয়ার ফোর তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন প্রথমে যেহেতু চলল সে পরে ধ্রুবক আছে তাহলে এক্স টু দি পাওয়ার এনের সূত্র হবে এন ইন্টু এক্স তারপরে এন মাইনাস ওয়ান মানে থ্রি ইন্টু এক্স কাকে পড়েছে এটাকে তার ডেরিভেটিভ তাহলে ডেরিভেটিভ অফ টু এক্স স্কোয়ার প্লাস থ্রি
প্রথমটা যা ছিল তার এগুলো এটা ডেরিভেটিভ করব বুঝতে পারলে টু ধ্রুবক থেকে গেল এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত জানি আমরা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ জানি টু এক্স প্লাস থ্রি ধ্রুবক এক আছে তার ডেরিভেটিভ হচ্ছে কত জিরো তাহলে এখানে কত হবো ফোর এক্স আর তার সাথে গুণ করলে হয়ে যাবে চার চারে ষোলো এক্স টু এক্স স্কোয়ার প্লাস থ্রি তার হোল কিউব এই হচ্ছে উত্তর বুঝতে নেক্সট দুই নম্বর দুই নম্বরটা নিজেরাই পারতে আমি একটু দেখাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে যদি আমি একটা শর্টকাট সূত্র খুঁজি মনে রাখবে সবসময় কাজে দিবে রুটের ডেরিভেটিভ রুট এক্সের ডেরিভেটিভ রুট এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান বাই টু রুট ওভার এক্স রুট ওভার এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান বাই টু রুট ওভার এক্স আবার এক্স ছাড়া এখানে যদি কিন্তু আলাদা কিছু থাকলে তাহলে পাশে তার আরেকবার ডেরিভেটিভ করবো যেটা আমরা সর্বদা আগেও করে এসেছি তাহলে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ডেরিভেটিভ বের করবো ঠিক আছে তাহলে এটা ওয়াই ইকুয়াল টু রুট ওভার আছে তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই বাই ডি এক্স তাহলে রুটের ডেরিভেটিভ কি ওয়ান বাই টু ইন্টু রুট ওভারটা বসে যাবে এবার তার আরেক যদি এক্স ছাড়া অনেক কিছু আছে তাহলে রুটের ভিতরের টুকু যে ভিতরের টুকু যা আছে তার ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের আর একবার ডেরিভেটিভ করবো বুঝতে পারলে আশা করি রুটের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট ওভারটা বসে গেল কিন্তু এক্সের এক্স বলতে যাকে বলেছে তার আর একবার ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত টু এক্স আর এ স্কোয়ারের ডেরিভেটিভ জিরো কেন বলো তো কারণ এ স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক ধ্রুবকের ডেরিভেটিভ সর্বদা জিরো তাহলে দাঁড়াচ্ছে কত ওয়ান বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু টু এক্স টু টু কেটে গেলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে কি উত্তর হবে ঠিক আছে আরেকটা জিনিস দেখাচ্ছি তিন নম্বরটা ওয়াই ইকুয়াল টু বলেছে ওয়ান বাই পি এক্স প্লাস কিউ ওয়ান বাই পি এক্স প্লাস কিউ এর ডেরিভেটিভ তাহলে এর অবকলন আমরা কীভাবে করব এখানেও একটা শর্টকাট সূত্র লাগাতে পারি ঠিক আছে শর্টকাট সূত্র বলতে কি যদি আমি ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ খুঁজি কাজে লাগবে কিন্তু এটা আমরা যখন পরবর্তীতে চরমভ্রমণ যাবো তখন এই জাতীয় অঙ্ক খুবই আছে এবং খুবই ডেরিভেটিভ করতে খুবই সুবিধা হবে এই যে সামনে কী চিহ্ন আছে সেটা চিহ্নটা এখানে চেঞ্জ হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তো এখানে প্লাস আছে মাইনাস লিখব আর এই যে এক্সের পরে কিছুর মানে এটা উপরেই যে গুণ হবে বা নিচে একটা এক্সের পাওয়ার বেড়ে যাবে তাহলে আমি যদি বলি ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে সামনে মাইনাস হবে এটা পাওয়ার উপরে গেলে দুই একে দুই বা নিচে এক পাওয়ার বাড়বে তাহলে টু বাই এক্স কিউ এই ঠিকটা কাজে লাগাবে খুব সহজ অঙ্ক তাহলে আমি এটাকে বলতে পারি ওয়ান বাই এক্স তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই বাই ডি এক্স তাহলে এটা সূত্র কি ওয়ান বাই এক্সের সূত্র হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্সের স্কোয়ার কিন্তু যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ বুঝতে পারলে ওয়ান বাই এক্সের সূত্র হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ এক্স ছাড়া অন্য কিছু থাকলে তার একবার ডেরিভেটিভ করবোই আমরা তাহলে ওয়ান বাই পি এক্স প্লাস কিউ তার হোল স্কোয়ার থাকলো এটা ডেরিভেটিভ কী পিটা ধ্রুবক থেকে গেল ভালো করে লক্ষ্য করবে এক্সের সাপে এক্সের ডেরিভেটিভ ওয়ান প্লাস কিউ ধ্রুবক তার একা আছে তার ডেরিভেটিভ জিরো তাহলে এখান থেকে পাচ্ছে কি মাইনাস পি বাই পি এক্স প্লাস কিউ তার হোল স্কোয়ার এটা হচ্ছে আমার দ্য রিকোয়ার্ড উত্তর যেটা আমাদের উত্তর প্রমাণ চেয়েছে উত্তর পরে অঙ্কগুলো নিজেরাই করবে যেরকম রুট ওভার লগ এক্স তার হোল কিউব বলেছে তো রুট তুলে নেবো এখানে এটা ওয়াই ইকুয়াল টু ধরে নেবো বুঝতে পারলে ওয়াই ইকুয়াল টু ধরে নেবো রুট তুলে পাবো লগ এক্স রুট তুলে হাফ হয় পাওয়ারে গুণ হলে থ্রি বাই টু তো লগ এক্স তার হোল টু দি পাওয়ার তাহলে থ্রি বাই টু হয়ে গেল এবার এটা ডেরিভেটিভ করবো আমরা এক্স টু দি পাওয়ার এনের সূত্র এবার যাকে এক্স পেলাম তার একবার পরেরটা যেরকম বলেছে কত পরেরটা বলেছে ই টু দি পাওয়ার টু এক্স তারপরে ফোর তাহলে করবো কি আমরা জানি বা পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় তাহলে এটা ই টু দি পাওয়ার এট এক্স হয়ে যাবে আমি ই টু দি পাওয়ার সেভেন এক্স একবার
আগের ভিডিও দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। এটা ইউটু দি পর এক্সে, যদি ইউটু দি পর এক্সে নিয়ে যাব, যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ করে নিব। তাহলে আমি করছি 10 নম্বরটা, 10 নম্বরটা নিজেরে পারবে, 10, 11, 12 নম্বরটা আমি ধরি ওয়াই ইকুয়াল টু লগ অফ লগ অফ লগ এক্স। বুঝতে লগ অফ লগ অফ লগ এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই বাই ডি এক্স লগ এক্স। আমার কাছে এখন এটা এক্স, তাহলে লগ এক্স এর ডেট হচ্ছে 1/x, এক্স বলতে আমি এটা পড়ছি, কিন্তু যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ, এক্স বলতে এটা পড়েছে থার্ড ব্র্যাকেট এটুকু, তার আর একবার ডেরিভেটিভ করে নেব। আবার এটা ডেরিভেটিভ লগ এক্স, এক্স বলতে এটা, তাহলে সূত্র হচ্ছে 1/x, কিন্তু যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ, তাই না? তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1/log(x) ইন্টু লগ অফ লগ এক্স, লগ এক্স এর সূত্র কি 1/x। তাহলে ডেরিভেটিভগুলো খুব সহজ। নেক্সট, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, 14 নম্বর। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করলে পাবো ডিওয়াই বাই ডি এক্স, এখানে কি ই টু দি পাওয়ার এক্স, এক্স বলতে আমি এটা বলছি, তাহলে ই টু দি পাওয়ার এক্সের সূত্র ই টু দি পাওয়ার এক্স নিজেই, ইন্টু যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ, এক্স বলতে আমি ই টু দি পাওয়ার এক্স বলেছি, তাহলে ইকুয়ালস টু হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের সূত্র কি, ই টু দি পাওয়ার এক্সের সূত্র ই টু দি পাওয়ার এক্স নিজেই। বুঝতে ষোলো নম্বর, ধরি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি, এ ডিগ্রি থাকলে করবো কি, ডিগ্রি থাকলে সেটাকে রেডিয়ানে নিয়ে আসবো, তাহলে ডিগ্রি থাকলে সেটাকে রেডিয়ানে কনভার্ট করে নেব। তাহলে কিভাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে সাইন π/180 দ্বারা গুণ করতে আমরা জানি, তাহলে সাইন π/180, এটাকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই বাই ডি এক্স। প্রথম সূত্র কার, প্রথম সূত্র হচ্ছে সাইন এক্স, সাইন এক্সের সূত্র কি কস এক্স, তাই না? সাইন এক্সের সূত্র হচ্ছে কস এক্স, ইন্টু এক্স কাকে পড়েছি আমরা, এক্স আমরা পড়েছি π/180, তাহলে তার আর একবার ডেরিভেটিভ করে নিব। তাহলে এখানে আবার আমি লিখতে পারি কস এক্স ডিগ্রি, π/180 দ্বারা ভাগ করে দিলাম, ডিগ্রি আসবে, ইন্টু এখানে ধ্রুবককে, ধ্রুবক উপর থেকে পাই, নিচে থেকে হচ্ছে 180, এটা ধ্রুবকটা ডেরিভেটিভ বেড়ে গেল, যেহেতু চলার সাথে গুণাকার আছে, তাহলে পড়ে থাকছে কি এক্স, এই π/180 ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকবে এক্স, আর এক্সের সাথে এক্সের ডেরিভেটিভ কত হয় 1, তাহলে উত্তর দাঁড়াচ্ছে কত, π/180 ইন্টু কস এক্স ডিগ্রি। বুঝতে না? নেক্সট, 8-এর 1 নম্বর, ধরি ওয়াই ইকুয়াল টু লগ অফ কোসেক এক্স ইন্টু কট এক্স, কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে এটা সূত্র কার ফেলব, বুঝতে সূত্র ফেলব লগ এক্স, লগ এক্সের এক্সের সাপেক্ষে অবকলন করে, এটা কিন্তু লিখবে, লেখাটা খুব জরুরি, আর আমার মতো আমি তো ডট ডট দিচ্ছি এবং ডট ডট দিবেন, এটা খুব বাজে অভ্যাস। বুঝতে পারলে, ওয়াইয়ের সাপ এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু লগ এক্স, এক্স বলতে আমার কাছে এটা, লগ এক্সের সূত্র কি 1/x, ইন্টু এক্স কাকে পড়েছি আমি, এক্স যাকে পড়লাম তার আর একবার ডেরিভেটিভ। বুঝতে তাহলে কোসেক এক্স প্লাস কট এক্স থাকলো,
इंटू कोसेक एक्स डेरिवेटिव हमें जानी माइनस कोसेक एक्स इंटू कटेक्स और कटेक्स डेरिवेटिव माइनस कोसेक स्क्वायर एक्स ऊपर थे माइनस कोसेक एक्स कमन पे जाब पड़े थको कटेक्स माइनस माइनस प्लस कोसेक स्क्वायर एक्स এটার সঙ্গে এটা কেটে গেল মাইনাস কোসেকের যেটা পড়ে থাকলো সেটি হচ্ছে উত্তর। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দুই নম্বর অঙ্ক, ধরি ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে সূত্র লগ এক্স, এক্স বলতে এটা তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ডি ইউ ওয়াই বাই ডি এক্স। লগ এক্স এর সূত্র কি ওয়ান বাই এক্স ইন্টু যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ। এক্স বলতে আমি পড়েছি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে, তাই না? ইকুয়ালস টু ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলো ইন্টু এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ আমরা জানি ওয়ান প্লাস, এখানে লক্ষ্য করবো কী আছে রুট। তা আমি আগেই বললাম রুটের ডেরিভেটিভ কী হয়, রুটের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট ওভার ইন্টু ভিতরেরটা বসে যাবে ইন্টু। এবার ব্র্যাকেটের ভিতরে যে আছে তার ডেরিভেটিভ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যা ছিল থাকলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ কত, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স, কারণ এ স্কোয়ারের জিরো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স আমি আগেও বলেছি আর এ স্কোয়ারের ডেরিভেটিভ জিরো, যোগ করলে টু এক্সই পারবো, এখানে টু এর সঙ্গে টু কেটে যাবে। তাহলে দাঁড়াচ্ছে কি ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু লসাগু করে নেব, লসাগু দাঁড়াবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওয়ানের সাথে এটা গুণ হলে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস লসাগু লসাগু মিলে উপরে এক্সটা বসে যাবে, এটা রেটে একই জিনিস কেটে যাবে। তাহলে পড়ে থাকছে উপরে ওয়ান নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝতে পারলে? উপরে পড়ে থাকলো এটার সঙ্গে এটা কেটে গেল, উপরে পড়ে থাকলো ওয়ান নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। প্রথম অবকলনটা খুব দরকার, কারণ দ্বিতীয় অবকলন বা ইন্টিগ্রেশন করতে হলে জানা খুবই দরকার। তিন নম্বরটা নিজেরাই করবে, ঠিক আছে? চার নম্বরটা ধরি ওয়াই ইকুয়াল টু লগ অফ ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। তাহলে কি এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু কি প্রথমে কার সূত্র, প্রথম সূত্র হচ্ছে লগ এক্স, এক্স বলতে এটা বোঝানো হয়েছে লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স কিন্তু যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, তাই না? ইকুয়ালস ওয়ান বাই ট্যান মানে হয়ে যাবে কট পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ইন্টু। এবার সূত্রকার ডেরিভেটিভ অফ ট্যান এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ আমরা কী জানি, ট্যান এক্সের ডেরিভেটিভ আমরা জানি সেক স্কোয়ার এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। এবার যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ, এক্স বলতে এখানে বোঝাচ্ছে পাই বাই ফোর প্লাস এক্স বাই টুকে, বুঝতে না? ট্যান এক্সের ডেরিভেটিভ ট্যান সেক স্কোয়ার এক্স, আবার যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ, এটাকে আমি সাইন কষে ভেঙে নিচ্ছি, সাইন কষে ভাঙলে পাবো উপরে পাবো কস পাই বাই ফোর প্লাস এক্স বাই টু সাইন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু,
এটাকে ভাঙলে পাবো ওয়ান বাই কস স্কোয়ার পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ইন্টু এর ডেরিভেটিভ কত। আমরা জানি পাই বাই ফোরটা ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ হয় জিরো, তাই না? প্লাস হাফের ডেরিভেটিভ এক্স বাই টু এর ডেরিভেটিভ ওয়ান বাই টু, কারণ ওয়ান বাই টুটা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ওয়ান, তাহলে পড়ে থাকছে কিন্তু ওয়ান বাই টু। উপর নিচে একটা করে কস কেটে যাবে, তাহলে এখানে হাফ, এই হাফটা সামনে গুণ করে নিচ্ছি আমরা, তাহলে ওয়ান বাই টুটা সামনে নিয়ে নিচ্ছি সাইন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ইন্টু কস পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। তাহলে সূত্র কি, ক্লাস ইলেভেনের ত্রিকোণমিতিক সূত্র, টু সাইন থিটা কস থিটা, টু সাইন থিটা কস থিটা মানে হয়ে যাবে সাইন টু থিটা, টু ইন্টু থিটা ইকুয়ালস টু ওয়ান বাই সাইন, দুই দ্বারা গুণ, দুই দ্বারা গুণ করলে পাবো পাই বাই টু প্লাস টু টু কেটে গেলে এক্স, তাহলে এক ঘর প্লাস থিটা, এক ঘর প্লাস থিটা মানে কার ঘরে সাইন, ঘরে সাইন পজিটিভ, তাহলে ওয়ান বাই আর বিজোড় আছে তাহলে সাইনটা হয়ে যাবে কি কস এক্স, তাই না? তাহলে ওয়ান বাই সাইন মানে হলো কি সেক এক্স, বুঝতে। নেক্সট নয় দাগের অঙ্কগুলো নিজেরাই করবে, প্রথম রয়েছে এক্স সেক কয় ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সেক, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন এক্স এক্স বলতে এটা বুঝে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আবার যাকে আমি এক্স পড়ছি তার আর একবার ডেরিভেটিভ, তাই না? তারপর হচ্ছে কোসেক টু দি পাওয়ার সিক্স এক্স, নিজেরই করবে অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে আজ নয় দাগ অবধি থাক, পরের ভিডিও আমরা আবার পরবর্তী পার্ট পোর্শনটুকু নিয়ে আলোচনা করবো।